প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছোটবেলা স্কুল হয়ে উঠতে চলেছে গোটা দেশের শিশু কিশোরদের প্রেরণা। সম্প্রতি প্রেরণা নামে একটি প্রকল্পের কথা ঘোষণা করে কেন্দ্র। প্রধানমন্ত্রী গুজরাটের ভাটনগরে যে স্কুলে শৈশবে পড়াশোনা করেছিলেন, সেখানে নবীন প্রজন্মকে দেওয়া হবে দেশভক্তি এবং নৈতিকতার পাঠ। পাশাপাশি স্কুলটিকে নতুনভাবে সাজিয়ে তুলতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দায়িত্ব নিয়েছে। গুজরাটের মেহসানার ভাটনগরে রয়েছে মোদীর প্রাথমিক স্কুল। এই স্কুলে প্রধানমন্ত্রী প্রথম পর্যায়ে প্রাথমিক পড়াশোনা করেছিলেন। এই স্কুলকে কেন্দ্র করেই কেন্দ্রের নতুন প্রকল্প প্রেরণা, যার অধীনে দেশের প্রতিটি জেলার দুইজন করে পড়ুয়া স্কুলে যাবে। সেখানে তাদের নৈতিকতার পাঠ দেওয়া হবে, একই সঙ্গে বিশেষ শিক্ষাদানও করা হবে। 30 জন পড়ুয়াকে বেছে নেওয়া হবে শিক্ষামূলক সফরের জন্য। সরকারি সূত্রে জানা গিয়েছে, দেশের 750 জেলার 1,500 পড়ুয়াকে এই প্রকল্পের আওতায় নেওয়া হবে। ভাটনগরে এই স্কুলটিকে বিশেষভাবে সাজিয়ে তুলতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দায়িত্ব দেওয়া হয়েছে। স্কুলটিকে সেন্টার ফর ইন্সপিরেশন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। সরকারি সূত্রে খবর, প্রেরণার মূল লক্ষ্য হল পড়ুয়াদের মধ্যে দেশভক্তি এবং নৈতিকতা জাগানো, যাতে তারা ভবিষ্যতে দেশের কল্যাণের জন্য কাজ করে। এর জন্য সমস্ত খরচ বহন করবে কেন্দ্র। প্রায় 1 সপ্তাহ করে প্রতি পর্বে 30 জন করে পড়ুয়া ওই স্কুলে থাকবে। সেখান থেকে দেশভক্তি সহ নৈতিকতার পাঠ নেবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ইউনেস্কোর হেরিটেজ সাইটের মনোনয়ন তালিকায় রয়েছে গুজরাটের এই স্কুল। আহমেদাবাদ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মেহসানা জেলায় রয়েছে এই ভাটনগর শহর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।